Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Asha korchi desh ebong desher baire jara achen sobai Allah rahmate bhalo achen. Te to hotat kore baranda ashlam rate. To tar baba asheni ekhono. To rat pray 11:30 ta. তো আকাশে একটা তারা আর হচ্ছে চাঁদটা দেখা যাচ্ছে তো চারটা মেঘের মধ্যে আর কি ক্যামেরাতে গোল আসছে না কিন্তু এমনি আমি দেখতে পাচ্ছিলাম গোল তো ওই যে একটা ছোট তারা আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না তো ভালোই লাগলো দেখে তো ভাবলাম একটু ভিডিও করি রাস্তা ফাঁকা একদম ফাঁকা হয়ে গিয়েছে দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে শুধু একটা দোকান খোলা এই ভাইয়ার দোকানটা আর একটা মেডিসিনের দোকান এই দুটেই খোলা শুধু তাহার বাবা এখনো আসেনি ও এখনো ফার্মেসিতে আছে তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালে তো সকালবেলার আজকে স্যুপ খাবো আমরা নাস্তা তো ওর বাবা খেয়ে গিয়েছে তো বাবা আজকে আজকে পান্তা খেয়েছে তো এই যে আমি আর তাহা খাবো আর নাজিবা খাবে না স্যুপটা এটা হচ্ছে স্যুপের মধ্যে আমি আবার একটু নুডলস দিয়েছি অল্প সামান্য তো নর স্যুপটা করেছি আজকে তো তাহার আমি খাবো তাহাকে বললাম নিচে বসো গরম স্যুপটা তো যদি হঠাৎ উপরে বসে খেলে গায়ে পড়ে যায় তো বললাম নিচে বসে খাও বাবা তো নিচে বসেছে তো ওকে একটা ছোট্ট টেবিল দিয়ে দিলাম আর এখন আমিও খেয়ে নিব স্যুপটা খুবই গরম এই তো সকালের নাস্তা স্যুপ আর একটা চা খাবো তাহলেই হয়ে যাবে সকালে অত ভারী খাবার আসলে খাওয়া যায় না হালকা পাতলা খাবারই খেলে ভালো আর এই যে আমার ছেলে ও কার্টুন দেখবে ওর কার্টুন আছেই মানে চলবেই বাসায় যেহেতু আসলে কি করবে বাচ্চারা তো আমিও তেমন একটা কিছু বলি না তো খাওয়ার সময় সকালে ওর আজকে ক্লাস ছিল সকালে ক্লাস করেছে তাহা আজকে ক্লাস শুরু হয়েছে আজকেই খুলেছে অনলাইন ক্লাস তো মনটা কিন্তু খারাপ ও আসলে স্যুপটা খেতে চাচ্ছিল না তো বললাম যে অনেক বোঝালাম যে না খাও খেতে চাচ্ছিল না ও বলতেছে স্যুপ নুডলস করে দিতে তো এই তো গরম মাংসটা রান্না করবো কুরবানির তো সেজন্য পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিচ্ছে তো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিব এখানে এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম তো চালনিতে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় রক্তের পানিটা ঝরে যায় তো দিয়েছি অনেক আর তারপরও কিন্তু গরু মাংসতে একটু রক্তের পানি থাকতে পারে তো সেই জন্য আমি চালনিতে দিয়েছি তো এই তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে হলুদের গুঁড়ো দেড় চামচ দিব তো মাংসের এক কেজির একটু বেশি হবে আর মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ আর এক চামচ দিয়েছি ধনিয়ার ফাঁকি আর
এই যে জিরা ফাঁকিটা অল্পই ছিল তো ঢেলে দিয়েছে আর বাকিটা বয়ামটা ধুয়ে আমি দিয়ে দিব পানিটা আর এখানে এই যে গরম মশলার ফাঁকিটা দিয়ে দিচ্ছি আর এতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে হাতে তো এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব তো এই যে আমার সবসময় একটা জিনিস ভুল হয় আর যে লবণ লবণটা দিতে অনেক সময় মনে থাকে না খেয়াল থাকে না তো পরে মনে হলো যে একটা জিনিসই দেওয়া হয়নি লবণ তো লবণটা দিয়ে দিয়েছি তো এখন ভালো করে মাখিয়ে নিব মাংসটা এই যে মাংস বলক চলে এসেছে তো একটু নাড়া দিয়ে দিব এখন আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিলে নোটিফিকেশন আমার ভিডিওটি চলে আসবে তাহলে আপনারা দেখে নিতে পারবেন প্লিজ প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন তো গরুর মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নেব হাতে মাখানো হলে আসলে তাড়াতাড়ি ঝটপটই হয়ে যায় রান্না আর এই যে এখানে কিছু ডাল ভিজিয়েছি মসুরির ডাল তো একটু মসুরির ডাল ভাতে ভাত দিয়ে খাওয়ার জন্য গুঁড়া করে নেব মানে পেঁয়াজের মতন ওটাকে আমরা আর কি ভাতের সাথে খাওয়ার জন্য গুঁড়া বলি বড় পেঁয়াজও আর কি ওইভাবে করে নেব ভাতে খাওয়ার জন্য তো ভালো লাগতেছে না আসলে কয়েকদিন ধরেই কেউ ভাত ঠিক মতন খাচ্ছে না সেই জন্য ডালের গুঁড়াটা বানাবো তো খুব ভালো লাগবে তাহলে মুখের রুচিটা চেঞ্জ করার দরকার তো কেন যে খেতে পারছে না তাহা না যে বা আমি তো বাবা ঠিক আছে শুধু আমরা আমাদের তিনজনের মধ্যে একটু খাবারের সমস্যা দেখা দিচ্ছে মানে খেতে পারছি না দুপুরে খাওয়ার সময় হলে আর কি খেতে পারি না কোনো খিদেই লাগে না এরকম একটা অবস্থা হয়েছে তো আশা করছি আজকে ভালো লাগবে আজকে যেহেতু ডালের বড়াটা করেছি তো ভালো লাগবে তো আমি এখানে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি যাতে মাংসটা একটু আস্তে আস্তে হয় কষানো তো এখানে যে টিস্যু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাটাটা রেখে দিব তো এই বক্সের মধ্যেও পেঁয়াজ কাটা আছে তো এটাই ঢেলে রাখবো এই বক্সে ওই বক্সের মুখটা একটু লুজ আছে লুজ থাকলে আবার ফ্রিজে গন্ধ আসে পেঁয়াজের একটা গন্ধ হয়ে আসবে সেটার বক্সটা টাইট আছে ঢাকনাটা তো এখানে ইয়া করবো রেখে দিব আর হচ্ছে এই তো কাঁঠালের লুচি রোদে দিয়েছে তো কাঁঠাল কিন্তু আমরা তার মানে আমাদের কিন্তু কাঁঠালই কিনে নেই এবার তো যতটুকু দিয়েছে যতটুকুই মানে খেয়েছে তা আমার চাচি দিয়েছে আর ওই আমাদের আম্মার বাসা থেকে দিয়েছে তো এতটুকুই খাওয়া কিন্তু ওই আমরা ওইভাবে কিনি না কি শখ করে আসলে কাঁঠাল কেউ খেতে চায় না সেজন্য কেনা হয় না তো এই যে কাঁঠালের বিচি চাচি দিয়েছে আমার চাচি আর কি ফেলে দেয় তো আমাদেরকে দিয়েছে তো শুকির সাথে ভর্তা করে খাওয়া যাবে সেজন্য চাচি দিয়ে দিয়েছে আর ফেলে না এখন আর আজকে কিন্তু রোদ আজকে রোদ উঠেছে ভালোই সকাল থেকে একটু মেঘ ছিল তো বৃষ্টি হয়নি আর এই তো আমি ডালের
কেটে নিয়েছি, ক্যাপসুল কাটারে কেটেছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি মাখিয়ে এখন এই যে ডালের সাথে অ্যাড করে দিচ্ছি। ইসমাম চলে এসেছে, আজকে আসছে, ও থাকবে আর আমার এখানে। তো বললাম যে তোমার তারটা কোথায় চলে গিয়েছে, গরু কি নিয়ে গিয়েছে তার সাথে করে, তাই হাসতেছিল। ও আমার এখানে আসলে আসলে অনেক খুশি হয়, ভালো লাগে এখানে থাকতে। আমি কাজ করতেছি আর ও আমাদের আমার রান্নাঘরেই আসছে। ও আবার বলতেছে আমাকে একটু দেখাও, খুবই আমাকে একটু দেখাও। তো সেই জন্য আমি ইসমামকে বললাম, একটু ভিডিও করলাম। তো এই তো আমি ছোট কড়াই নিয়েছি, তো এই কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলেই আমি এক এক করে বড় পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো আমার সেই মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তবে মনে হচ্ছে ইনশাল্লাহ আজকে একটু ভাত খেতে পারবে বাচ্চারাও, আমিও। যেহেতু ডালের বড়াটা করেছি, আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে একটু ডালের বড়া করলে হয়তো কয়েক কিছু ভাত খেতে পারবো। তো সেজন্যই আমি ডালের বড়াতে একটু ধনিয়া পাতা যদি হতো তাহলে আরও ভালো হতো, টেস্ট হতো। তো মেন রোডে হলে হয়তো বাজার থেকে আনা যেত, তো আমাদের তো বাসা একটু ভিতরে, তো যখন তখন আসলে যে কোনো জিনিস আনা যায় না, সব আগে থেকেই বাজারগুলো করে নিয়ে আসতে হয়। ছোলাটা চেঞ্জ করে দিয়েছি, এই সাইডে নিয়ে এসেছি। এখন আস্তে আস্তে ভাজা হোক, আমি উল্টিয়ে দিচ্ছি, এই পাশ ওপাশ করে দিচ্ছি। এক সাইড হয়েছে প্রায় কিছুটা, আরেক সাইডটা হওয়ার জন্য আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো রোজাও চলে গেল, রোজার ঈদে রোজা আসলো, রোজার ঈদ করলাম, রোজার ঈদ চলে গেল, কোরবানি ঈদ আসলো, কোরবানি ঈদ করে ফেললাম, শেষ হয়ে গেল। আবার যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ঈদ করতে পারবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এই যে ওরা খেতে বসে পড়েছে, ওরা আজকে খিদে লেগেছে। আমি বললাম না যে আজকে ওরা খাবে ইনশাল্লাহ। তো এই তো বুড়া ভেজেছি সবাই, এই যে ইসমাম তো খুবই বুড়া পছন্দ করলে, ওই যে ও নিয়ে নিয়েছে নিজের হাতেই, মানে ওর খুব ভালো লেগেছে। আর তাহা শুধু বুড়া দিয়ে ভাত খেয়েছে।
মাংস নিতে যাচ্ছে না, ও বলতো আমি আরো বুড়া দিয়ে ভাত খাবো, মানে বুড়া বলি আর কি আমরা পেঁয়াজুকে। তো ওইভাবেই তো নান্দুরা আবার ওকে মাংস দিচ্ছে, বললো যে এক পিস খাও, তাই বলতেছিল নান্দুরা যে এক পিস খেলে। তো আসলে ফার্স্টে যেই জিনিসটা মুখে স্বাদ লাগে সেইটার খাওয়ার স্বাদ লাগলে মুখে অন্যটা কিন্তু আর স্বাদ লাগে না, অন্য যে কোনো জিনিসই খাওয়া হোক না কেন, তরি তরকারি যেটাই হোক আর খাওয়া ভালো লাগে না। তো ঠিক আছে, আমরা তাহলে সবাই খেয়ে নিচ্ছি, আর তাহার বাবা তো আসেই নি। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।